পরিস্থিতির উপর বিবেচনা করে নিত্য নতুন নিয়ম চালু হচ্ছে ক্রিকেট অঙ্গনে। এবার আরও একটি নতুন নিয়ম কার্যকরী করল বিসিসিআই। চলতি বছরে 19 সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি দিয়েই শুরু হবে আইপিএলের দ্বিতীয় অংশ। বর্তমানে আইপিএলের পয়েন্ট তালিকায় 12 পয়েন্ট সংগ্রহ করে দিল্লি ক্যাপিটাল শীর্ষে আছে 10 পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই দৌড়ে অনেকটাই পিছিয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের দ্বিতীয় অংশে নতুন নিয়ম ধার্য করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইপিএলের এই অংশে যদি কোনো ক্রিকেটার 6 মারে তাহলে তাকে নতুন বল খেলতে হবে, অর্থাৎ বল মাঠের বাইরে গেলে খেলতে হবে নতুন বল দিয়ে। মোট 27টি প্লে অফ মিলিয়ে 31টি খেলা অনুষ্ঠিত হবে দ্বিতীয় অংশে। আইপিএলের শেষে আরব আমিরাতে শুরু হবে টি-20 বিশ্বকাপের আসর, তাই ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নিশ্চিত থাকতে চায় বিসিসিআই।